আসসালামু আলাইকুম বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো পেঁপে ভাজা। কেউ যদি পেঁপে রান্না খেতে না ভালোবাসেন, তবে এইরকমভাবে পেঁপে ভাজা করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। আর এটা আপনি যা দিয়ে খাবেন তাই দিয়েই খাওয়া যায়, রুটি পরোটা কিংবা শুকনো ভাত, খুবই সুন্দর লাগে খেতে। তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন তবে পেঁপেটা পেরে নিচ্ছি আমি। আর এই দেখুন, পুকুরের ধারেই একটা ছোট গাছ পেঁপের, একবারে ছোট। এই দেখুন, অনেক কয়টাই ধরেছে, আমি একটা বড় দেখে ভেঙে নিচ্ছি। এটাই বড়, সব থেকে বেশি বড় হচ্ছে এটাই, এটাই আমি ভেঙে নিচ্ছি। আর দেখুন, টাটকা গাছের পেঁপে খুবই সুন্দর হবে, আর খেতেও খুব সুন্দর। আরও একদিন আমি খেয়েছি, কিন্তু কাঁচাতে এতটা সুন্দর কি বলবো, পাকাতে তবে আরও কতটা সুন্দর হবে। আমি এবার পেঁপেটা নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে যেয়ে ভালো করে কেটে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমি পুকুর থেকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, এবার আমি কলের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আবারও। ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, পানি দিয়ে দিলাম। এরকমভাবে কচলে কচলে ভালো করে আমি ধুয়ে নিলাম। হুঁইসা নিয়ে নিয়েছি, হুঁইসাতে আমি কেটে নিলাম মুখটা। এবার আমি ভালোভাবে কেটে নিচ্ছি, দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কেটেছিলে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আমি দুটো করে নিয়েছি। এবার আমি ছোট ছোট পিস করে বীজগুলো ফেলে দেবো আগে, আর খুব শক্ত হয়নি বীজটা, আরও কিছুদিন থাকলেই পেকে যেত, এখন মানে অতটা পুষ্ট হয়নি, এখনও কিছুদিন থাকতক দিয়ে পাকতক। আমি ভালোভাবে এবার পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন, পিস করে কাটানো হয়ে গেছে, আর ভালোভাবে আমি ছিলে নিয়েছি, আর এইরকমভাবেই ছিলে নেবেন। এবার আমি এটাকে আবারও ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন, এইরকমভাবেই আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর মিহি মিহি ছোটো ছোটো করে কাটতে হবে। আমি শুধু তেলেই ভাজবো, এটা পানি দিয়ে আমি সিদ্ধ করে মানে ভাজবো না। অনেকে দেখি যে কে সিদ্ধ করে ভাজে, আমি তেলেই দিব। এই দেখুন, কাটানো হয়ে গেছে, আর এরকম আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন, কিংবা আপনারা চাইলে পানি দিয়ে সিদ্ধ করেও ভাজতে পারেন, আমি শুধু তেল দিয়েই ভাজবো। এবার আমি ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে কচলে কচলে ধুয়ে আপনাদেরটা আমি ভালো করে কচলে কচলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, যেন পেঁপের দুধ যে থাকে দুধটা যেন হয়ে যায় বেরিয়ে যায়, তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, আবার আমি ভালো করে কচলে কচলে ধুয়ে ভালোভাবে তুলে নিচ্ছি। এই দেখুন, একটা বাটিতে আমি ভালো করে তুলে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। এবার আমি এদিকে ওভেনটা ধরিয়ে নিলাম, দিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এটাতে সব রকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব রকম দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তিনটে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নিচ্ছি, হালকা করে আমি ভাজছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি এইরকমভাবে ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলো, এবার আমি পেঁপে কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে হালকা করে আমি নেড়ে চেড়ে রাখছি, দিয়ে আমি সব রকম মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি, লবণ হলুদ হালকা করে লঙ্কার গুঁড়ো রেটে পাঁচ মশলা দিয়ে দিচ্ছি এবার সবগুলো। এই দেখুন, এইটাও কত সুন্দর লাগছে, এবার সব রকম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখুন আরও কতটা সুন্দর লাগবে। এবার আমি সব মশলাগুলো পেঁপে সত্য ভালো করে নেড়ে নিব, এরকমভাবে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন তেল বেরিয়েছে, আর রংটাও কতটা সুন্দর লাগছে। আর এটা বেশি পরিমাণে আপনাকে লাগতে হবে, অনবরত তো নেড়েই যাবেন, নাহলে তলে বসে যাবে, এটাতে শুধু তেল দিয়ে তার জন্যেই।
হাফ সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মশলা নিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা 1 চামচ। এবার আমি মধ্যে যে তেলটা আছে তেলটার মাঝে আমি দিয়ে দিব, এই দেখুন, দিয়ে ভালো করে এবার আমি নেড়ে দিব। আর এটা হাফ সেদ্ধ হয়ে আসবে দিয়েই মশলাটা দিবেন, না হলে তলে বসে যাবে, লেগে যাবে, তবে ভালো ভাজা হবে না। তার জন্যে আমি পরেই দিলাম মশলাটা। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর হয়ে এসছে, খুবই সুন্দর লাগছে। আর এইরকমভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন পেঁপে ভাজাটা হয়ে গেলছে, আর গন্ধটা খুবই সুন্দর এসছে, খুবই সুন্দর লাগছে, তবে খেতে খুবই সুন্দর লাগবে। পেঁপে ভাজাটা হয়ে গেলছে, আমি একটা থালাতে করে তুলে নিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন পেঁপে ভাজাটা তুলে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই পেঁপে ভাজাটা যদি খান তবে অন্য সবজি খাওয়া ভুলেই যাবেন, আর এতটা সুন্দর লাগে কি বলবো, শুধু পেঁপে ভাজা দিয়েই ভাত খাওয়া যায়, খুবই সুন্দর হয়েছে। আর এরকম করেই পেঁপে ভাজাটা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবার প্রথমে আমার ভিডিওটা দেখুন।